হ্যালো বন্ধুরা, মেডিসিন হাউস BD24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ডোকোপা 200। এই ওষুধের প্রস্তুতকারক কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড। ডোকোপা 200-র জেনেরিক নাম ডক্সোফাইলিন 200। আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলবো, মেডিসিন হাউস BD24 চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ওষুধের রিভিউ দেওয়া হয়, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে শুরু করি। এই ওষুধের কার্যকারিতা কী, অথবা কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। ডোকোপা 200 অ্যাজমা, হাঁপানি, প্রতিষেধক ও প্রতিরোধক চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়। পাশাপাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা, ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যাতে ওষুধটি ব্যবহার করা হয় এবং COPD রোগেও ওষুধটি ব্যবহার করা হয়। বিশেষ করে যাদের অতিরিক্ত কাশি হয় বা অতিরিক্ত কফ হয়, পাশাপাশি নিঃশ্বাস নিতে সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়, এই সব সমস্যার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। এবার বলি ওষুধটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদেরকে বলে দিই। ডোকোপা 200 প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার, সকালে একটা এবং রাত্রে একটা। এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অতিরিক্ত খেঁচুনি হতে পারে ইত্যাদি। এইগুলোই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, তবে সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে। এবার বলি ওষুধটি কোন কোন ক্ষেত্রে সতর্কতার সাথে সেবন করতে হবে সেটি আপনাদেরকে বলে দেই। তীব্র অ্যালার্জি যাদের আছে, পেপটিক আলসার যাদের আছে, অতিরিক্ত খেঁচুনি যাদের আছে, তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করাই ভালো। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খাওয়া যাবে না। এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এবার বলি ওষুধটির দাম কত এবং কোথায় পাবেন। ডোকোপা 200 প্রতি পিস 8 টাকা, আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।